এই বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলা মাগরেব হওয়া থেকে শুরু করে, যেমনই মাগরেব সূর্য ডুবে গেল এই সময় থেকে শুরু করে শুক্রবারের দিন সন্ধ্যায় মাগরেব হওয়া পর্যন্ত যত দূরত পড়তে পারেন, কোনো নিষেধ নেই। বাস আপনি ধার্য করবেন না যে আমি সোয়া লাখ পড়ব, বিদাতিদের মত ধার্য করবেন না যে আমি 1000 পড়ব, হ্যাঁ ধার্য করবেন না যে আমি এত পড়ব, আমাকে গুনতেই হবে, তসবিহ দান আমাকে হাতে নিতেই হবে, না গণনা করার জন্য আল্লাহর ফেরেশতা লেগে আছে, কারা মান কাতিবিন সম্মানিত লেখকগণ লেগেই আছে, ওরা গুনছে, আপনার গণার কি গরজ? যারা লিখবে আল্লাহর পক্ষ থেকে কত নেকি তারা লিখে আছে, ওই কাজে তো লাগিয়েই রেখেছে আল্লাহ পাক রব্বুল তাদেরকে, তো আপনি কেন গুনতে থাকবেন? আবার একটা নির্দিষ্ট পরিমাণ কেন আপনি নির্ধারিত করবেন যে আমি এতবারই পড়ব? যেমন দোয়া ইউনুস আপনি খুব পড়তে থাকেন, সারা দিন পড়তে থাকেন না কেন? সবসময় পড়তে থাকেন আপনি, যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসে না পড়তেই থাকেন, সারা দিন কাজে কর্মে চলতে ফিরতে উঠতে বসতে পড়তে থাকেন, কিন্তু সুয়া লাখ পড়লে খতমে ইউনুস হয়, এটা হচ্ছে বিদাত, এটা হচ্ছে বিদাতিদের তরিকা। এই সুয়া লাখের এখতিয়ারটা কে দিল যে আপনি সুয়া লাখ একবার নির্দিষ্ট করবেন যে সুয়া লাখ পড়তে হবে, আর বুটের দানা নিয়ে অথবা কঙ্কর পাথর নিয়ে অথবা তসবিহ দানা নিয়ে বসে যেতে হবে? এইসব এগুলো হচ্ছে বিদাতির তরিকা, জিকিরের ক্ষেত্রেও আর খতমের ক্ষেত্রেও আর দরুদ পড়ার ক্ষেত্রেও সালাম পড়ার ক্ষেত্রে, এগুলো হচ্ছে বিদাতির লক্ষণ। জি, জুমার দিনে দুরুদ পড়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফযাল আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয় সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে তোমাদের দিনগুলির মধ্যে জুমার দিন। ফিহে খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। ওয়া ফিহি নাফখাতু, আর এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। জুমার দিনে কিয়ামত হবে, জুমার দিনে কিয়ামত হবে। আজকাল যারা ফজর পড়ে না তারা তো খবরই রাখে না, সূর্য ওঠার খবর রাখে, সূর্যের মুখ দেখে, প্রথম যে সূর্যটা ওঠে মুখ দেখে দেখে না। আর যারা ফজর পড়েও তারাও জুমার দিন যে অভ্যাস করে নিয়েছে, জুমার দিন মানে ইয়াউমুল জুমআহ, হ্যাঁ ঘুমের দিন, জুমার দিন ঘুমাবার দিন, জুমার দিন হচ্ছে ঘুমাবার দিন। তো এইরকম ঘুমিয়ে থাকলে হঠাৎ করে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ও তো বুঝবে না ঘুমের অবস্থায় কেমন হয়ে যাবে, হবে না হবে না, চিন্তা করেন আপনি কি বদ অভ্যাস মানে নিয়েছে, সূর্যের মুখটা জীবনে আমরা দেখি না। ফজর পড়ে দৌড় দাও, অর্ধে ঘুম নিয়ে কোন রকম নামাজটা পড়ে, যারা নামাজিও হ্যাঁ কোন রকম নামাজটা পড়ে দৌড় দে। আর অনেকে মসজিদে নামাজ পড়তে যায় না, যে ঘরেই পড়ি তাড়াতাড়ি ঘুমাবো সেই জন্য, কারণ মসজিদে গেলে যাতায়াতে ঘুমটা খারাপ হয়ে যাবে, এই জন্য জামাতের ওয়াজেব ছাড়ে গুনাহগার হয়। অনেক আছে, অনেক লোক আছে, খবর পাই আমি, নামাজ পড়ে কিন্তু ফজর কোথায় পড়ে, ঘরেই পড়ে। আর জায়েজ করার জন্য মাঝে মাঝে ফতোয়া মাসলাও জিজ্ঞেস করে, সেই জন্য আরও জানতে পারি যে আমরা নামাজ তো পাঁচ ওয়াক্ত পড়ি কিন্তু ঘরেই ফজরটা পড়ে নিই, কেন? বলছে যে আসলে ডিউটি আছে তো মনে করি যে একটু ঘুমাই, মসজিদ গেলে ঘুমটা একটু দূরে চলে যাবে, টেনে নিয়ে আসতে অনেক দেরি হবে। সুবহানাল্লাহ, যদি টাকা পয়সার ব্যাপার থাকতো অসুবিধা নেই, ফজর থেকে ডিউটি, ফজর থেকে ডিউটি শুরু করে দিত পয়সার জন্য। ফজর থেকে ডিউটি নেই, সবজি মার্কেটে ভাইয়েরা আছে, রাত কয়টা থেকে ডিউটি শুরু হয়, রাত তিনটায় ডিউটি, নামাজি কয়টা, হাজার একটা নয়, সবজি মার্কেটের হাজার একটা নামাজি নয় হয়তো, ব্যাস, কিন্তু রাত তিনটোই দুটোই গিয়ে সবজি মার্কেটে বসে আছে, মাল আসছে হোলসেল নামাতে হবে, হ্যাঁ আর তারপরে রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে, কাস্টমার আসছে, সুবহানাল্লাহ, পয়সার জন্য। জান্নাত দুই নম্বরে, ইসলাম দুই নম্বরে, আখেরাত দুই নম্বরে, সব কাজ শেষ হওয়ার পরে যদি সময় টময় থাকে, তো আজকাল মুসলিমদের হচ্ছে দিন, হ্যাঁ আর কিছু শিখা ইত্যাদি বা আমল করা, ফরজ নামাজই নেই। আরে যদি নফল সুন্নত হতো তাহলে অন্য বিষয়, কিন্তু ফরজ নামাজের ব্যাপার যেটা হচ্ছে ইসলাম কুফরির বিষয়। বলছিলাম যে এই জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে, আফিহি সাকাতু, আর এই দিনে মানুষ বেহুশ হয়ে যাবে যখন সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে ফিহি, সুতরাং এই দিনে আমার ওপর বেশি বেশি করে তোমরা সালাত পেশ করো, শুধু সালাত পেশ করো না, আকসিরু, বেশি করে দরুদ পড়ুন। আচ্ছা বলেন তো এই হাদিসের আমল আমরা কয়জন করি? অন্য অন্য দিনের তুলনায় জুমার দিনে 10 বার আপনি দরুদ বেশি পড়েন, এটা বলতে পারবেন? যদি নাই বলতে পারেন তা আবার আপনি একজন ধার্মিক মুসলিম, হ্যাঁ কোরআন হাদিসের পাবন মুসলিম,
আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এইরকম মুসলিম কি পরিচয় আপনার বলেন? নবী সাল্লাল্লাহু বেশি বেশি দরুদ পেশ করে ঈদের জুমার দিনে যত বেশি পড়তে পারেন আপনি, ফাকসেরু বেশি বেশি তোমরা আমার প্রতি এই দিনে সালাত পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরুদ সালাত আমার কাছে পেশ করায়। কে পেশ করেন? ফেরেশতারা নিয়ে যায় পেশ করে। যেমন এখান থেকে চিঠির যুগে আজকাল তো সব মেসেজই হয়ে যাচ্ছে, সবকিছু ডাইরেক্ট কথা বলছেন, ফ্রি ফ্রি তো মেসেজ অনেকে লিখেন না, কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনি চিঠি লিখছেন। এখান থেকে চিঠি আপনার বাংলাদেশে আপনার বাপ মায়ের কাছে পৌঁছিল, আপনার স্ত্রী ছেলে মেয়ের কাছে পৌঁছিল, পৌঁছায় কে চিঠিটা? পোস্টম্যান। হ্যাঁ, পোস্টম্যান পিয়ন পৌঁছায়। তো ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি সালাত ও সালাম পেশ করে দেন। আপনাকে বলতে হবে না যে আল্লাহ তুমি নবী পাকের রওজায় পৌঁছে দাও। এই বিদাতি দুরিকে আবার অথচ বক্তারা বলে না, বলে না হে আল্লাহ তোমার নবী পাকের রওজায় পৌঁছে দাও বলতে হবে? আরে লাগাই আছে, ও তো ডিউটিতে পিয়ন লেগে আছে। বেয়াদবী কথা না, পিয়ন কথাটি কোনো বেয়াদবীর উদ্দেশ্যে বলেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি এর উপর দরুদ পেশ করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ডিউটিতে পোস্টম্যান লেগেই আছে, আর তারা হচ্ছেন ফেরেশতা মালায়েকা। আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয়। তাহলে সালাম পৌঁছানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন। আপনি সরে যাবেন, আরেম মানে হাড় হাড্ডি সরে পচে যাওয়া, গলে যাওয়া। তারা বলে বালি, আরেম তো মানে বালিতা, মানে আপনি সরে পচে যাবেন। সবাই মানুষ মানুষ মারা গেলে সরে পচে যায়। সাহাবীরা ভাবছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইরকম মৃত দেহ। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযযাওয়াজ হাররামা আলাল আরযি আজসাদাল আমবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন নবীগণের দেহ। শুধু আমার নয়, সমস্ত নবীদের দেহ, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া রসূলগণ এসেছেন, সমস্ত নবী রসূলগণের দেহ যেখানেই দাফন হয়েছে সেখানে সুরক্ষিত আছে নিশ্চিত। জি, আল্লাহ হারাম করেছে জমির উপর খেতে পারবে না। এই হাদিসের মানে কি যে নবী রসুল ছাড়া আর কারো দেহ সুরক্ষিত থাকতে পারে না, এটি কি বলা হয়েছে? না, এটা বলা হয়নি। কেন এই কথাটি বলছি? যদি কথা বলা হতো শুধুমাত্র নবীদের দেহ সুরক্ষিত থাকে আর কারো থাকে না, তাহলে কথা বলা যেত। আম্বিয়াদের ক্ষেত্রে নিশ্চিত, আম্বিয়া রসুলগণের সকলের দেহ সুরক্ষিত থাকবে এটা নিশ্চিত, কিন্তু আম্বিয়া ছাড়া কোনো বিশেষ শহীদের অথবা কোনো বিশেষ আলেমে দ্বীনের আল্লাহর নেক বান্দার, হ্যাঁ, কোনো সাহাবীর দেহ সুরক্ষিত থাকবে না, এরকম কথা কোনো প্রমাণ নেই, থাকতে পারে। এই জন্য অনেক সময় দেখা গেছে সাহাবাই কেরামদের কারো কারো অনেক বছর হয়ে গেছে শহীদ হয়েছেন তিনি কোনো জিহাদে, তারপর দেখা গেছে যে এখনো তাজা রক্ত প্রবাহিত হচ্ছে এবং দেহ সুরক্ষিত আছে। যদি সাহাবি এটা বর্ণনা করেন অথবা কোনো তাবেই বর্ণনা করেন, তাহলে এগুলি কোনো গাঁজাখুরি কিচ্ছা না, হইতে পারে, কিন্তু আবার প্রত্যেকের হবে এটাও জরুরি নয়। হ্যাঁ, নবীদের প্রত্যেকের হবে, প্রত্যেক নবীর দেহকে আল্লাহ হেফাজতে রেখেছেন, কিন্তু প্রত্যেক শহীদের অথবা প্রত্যেক সাহাবির, প্রত্যেক তাবেইর, প্রত্যেক আল্লাহর নেক বান্দা না, জরুরি নয়, কারো হইতে পারে, আল্লাহ ভালো জানে। এবং কি জানা, তারপর আরেকটি কথা মনে রাখবেন, কারো দেহ যদি সুরক্ষিত থাকে অন্য কারো আম্বিয়া রসুলগণ ছাড়া, সেটা তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট না, নাকি সার্টিফিকেট? তাহলে ফেরাউন বলেন, হ্যাঁ, একজন মুমিন নেক আমলকারী যদি হয় তাহলে তার জন্য সম্মান, সেটা তার জন্য সেটা সম্মান, কিন্তু দেখা যাচ্ছে একজন জাদুকর, একজন মুশরিক কবর মাজার পূজারী, একজন বিধাতপন্থী, একজন ভণ্ড, আর হতে পারে যে আল্লাহ ওইখানকার এলাকার লোককে গোমরাহ করবেন, বিভ্রান্ত হবে তারা, এদিকে ইউদিল্লুবিহি কাসীরা, আল্লাহ গোমরাহ করবেন, যার ফলে তাদের সামনে এরকম থেকে গেছে, হইতে পারে,
সুতরাং কখনো ভাববেন না যে কারো আমল উল্টো, আকীদা আমল হচ্ছে ভ্রান্ত, আর তারপরে দেহ শুধু সুরক্ষিত আছে বলে আল্লাহর ওলি বানিয়ে দেবেন, এটা জরুরি নাই। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, ঈমান তাকওয়া থাকলেই চলবে, দেহ সরুক আর পচুক আর সুরক্ষিত থাক, তাতে যায় আসে না। আসল হচ্ছে ঈমান। এবং আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদেও রয়েছে।